নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিনজন মন্ত্রী, মাগুরা এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সহ 12 প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল শুক্রবারের মধ্যেই শোকজের জবাব দিতে বলেছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। যেসব মন্ত্রী প্রতিমন্ত্রীকে শোকজ করা হয়েছে তারা হলেন নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তকীর গাজী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুর দুই আসনের সংসদ জাহিদ হাসান রাসেল ও ঢাকা 19 আসনের আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডক্টর এনামুর রহমান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মাগুরা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সংসদ সদস্য ঢাকা 6 আসনের কাজী ফিরোজ রশিদকে শোকজ করা হয়। এর মধ্যে আচরণবিধি ভেঙে অস্ত্রধারী সহ শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় গোলাম দস্তকীর গাজীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। মাগুরা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান গতকাল বুধবার ঢাকা থেকে মাগুরায় আসার সময় কামারখালী এলাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে ঢোকেন। তিনি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এতে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ফলে তাঁকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।